সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি অধ্যাপক মোহাম্মদ মোফাজ্জল হোসেন, বিআরবি হাসপাতালের প্রধান ক্যান্সার চিকিৎসা বিশেষজ্ঞ। আপনাদের জন্য বরাবরের মতো আজকেও একটি বার্তা নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে, প্রতিবছর 4ঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়ে থাকে এবং এই দিনটি পালিত হচ্ছে 2000 সাল থেকে। প্রথমে এটা শুরু হয়েছিল একটি ডিক্লারেশনের মাধ্যমে, যেটা 6 জন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ একত্রিত হয়ে প্যারিসে 2000 সালে এটা প্রথম শুরু করেন এবং সেখান থেকে একটা ডিক্লারেশন আসে যেটাকে বলা হয় প্যারিস চার্টার। সেটাতে তৎকালীন ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক সিরাক সম্মতি দেন। তারপর থেকে প্রতি বছর বিশেষ কোনো বার্তা নিয়ে এই দিনটি পালিত হয়। গত বছর, এবছর এবং আগামী বছরের জন্য যে বার্তাটি নির্ধারিত হয়েছে বা যে প্রতিপাদ্য বিষয়টি নির্ধারিত হয়েছে সেটিকে বলা হচ্ছে ক্লোজ দি কেয়ার গ্যাপ। অর্থাৎ এর মধ্যে দুইটা বক্তব্য আছে। একটি হচ্ছে যে ক্যান্সার চিকিৎসায় তারতম্য রয়েছে, দ্বিতীয় হচ্ছে এই তারতম্যটা কমিয়ে আনতে হবে। তারতম্য কোথার মধ্যে, কোথায় আছে, কাদের মধ্যে আছে? আমি যদি বলি, উন্নত বিশ্বের সাথে অনুন্নত বিশ্বের পার্থক্য আছে, ইউরোপের সাথে, আমেরিকার সাথে, এশিয়া এবং আফ্রিকার চিকিৎসার পার্থক্য আছে, গরিবের সাথে ধনীর পার্থক্য আছে, গ্রাম্য মানুষের অর্থাৎ গ্রাম্য রোগীদের সাথে শহরের রোগীদের চিকিৎসার পার্থক্য আছে, শিক্ষিতের সাথে অশিক্ষিতের পার্থক্য আছে, এমনকি লিঙ্গ এবং শিক্ষাগত যোগ্যতার সাথেও এই তারতম্য বিদ্যমান। আমরা দেখলাম যেসব তারতম্য আছে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য বা প্রতিরোধযোগ্য বা সংস্কারযোগ্য। যদি দেখি যে আমাদের দেশে কী কী ক্যান্সার চিকিৎসার সুবিধা আছে, ক্যান্সার চিকিৎসায় প্রধানত 3টি পন্থা অবলম্বন করা হয়, অপারেশন, কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি আর রেডিওথেরাপি। আমাদের দেশে মানে সংকীর্ণতা রয়েছে কোথায় সেটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। তার মধ্যে আমাদের ইনস্টিটিউশনের স্বল্পতা আছে যার কারণে আমরা সেবাটা দিতে পারছি না। এরপরে রয়েছে আমাদের ম্যান পাওয়ারের অভাব, অর্থাৎ প্রশিক্ষিত জনগোষ্ঠীর অভাব। তার মধ্যে চিকিৎসক, তারপরে ল্যাবরেটরি পার্সোনেল, সিস্টারদের অর্থাৎ নার্সিং স্টাফ, সব কিছুরই অভাব রয়েছে। তাদেরকে শিক্ষিত করার জন্যে, তাদেরকে প্রশিক্ষিত করার জন্যে আমাদের উদ্যোগ নিতে হবে, সেটা সরকারি এবং বেসরকারি উভয় পর্যায়ে। তারপরে আমাদের যে এখন চিকিৎসাতে কিন্তু অনেক আধুনিক পদ্ধতি অবলম্বন করছে সারা বিশ্বে, আমরাও করছি, করছি না তা নয়, সেটা করার জন্যে নির্দিষ্ট একটা ক্যান্সারের নির্দিষ্ট একটা চিকিৎসার জন্যে কতগুলি টেস্ট করতে হয়। তার মধ্যে আমরা বলি মলিকুলার স্টাডি বা জেনেটিক স্টাডি বা মিউটেশনাল স্টাডি। তো সেগুলো করার জন্যে একটা জেনেটিক ল্যাবরেটরি প্রয়োজন। সেটা এক দেশে প্রথমে একটা ল্যাবরেটরি হলেই আপাতত চলে, কিন্তু আমাদের দেশে নাই। এই পরীক্ষাগুলি করার জন্য আমাদেরকে বিদেশের উপর নির্ভর করতে হয়, পার্শ্ববর্তী দেশ বা অন্য দেশের উপরে আমাদেরকে নির্ভর করতে হয়। এটার জন্য আমাদের একটা এসেনশিয়াল, একটা মানে উন্নত মানের একটা কেন্দ্রীয় ল্যাবরেটরি। তারপরে যেটা আছে, আমরা সেন্ট্রাল ক্যান্সার রেজিস্ট্রি করতে হবে, যাতে আমাদের ক্যান্সার চিকিৎসায় ক্যান্সারে কতজন আক্রান্ত হচ্ছে, কতজন ভালো হচ্ছে, কতজন মারা যাচ্ছে, কোন ক্যান্সারের প্রকোপ কতটুকু, সব কিছু যাতে আমরা সেই ইয়ের মধ্যে সেন্ট্রাল একটা রেকর্ডের মাধ্যমে প্রকাশ করতে পারি। যেটা এটার উদ্যোগটা নেওয়া উচিত স্বাস্থ্য মন্ত্রণালয় বা ডিজি হেলথ থেকে। আমরা বেসরকারিভাবে কিছুটা উদ্যোগ নিয়েছিলাম, সেটা এখনও অসম্পূর্ণ রয়েছে। তারপরে যেটা আছে, যে এই যে গ্রামের লোক বা গরিব লোক সেবা নিতে পারছে না, সেগুলি দূর করার জন্য আমাদের আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স। ক্যান্সার চিকিৎসার জন্য অন্তত ইন্স্যুরেন্স করা জরুরি, কারণ এটা ব্যয়বহুল চিকিৎসা অনেক ক্ষেত্রেই কাজেই। আর আধুনিক চিকিৎসা যদি নিতে হয় অবশ্যম্ভাবীভাবে এটা ব্যয়বহুল, কাজেই হেলথ ইন্স্যুরেন্সটা খুবই অপরিহার্য। এছাড়া আমার পক্ষ থেকে আমি আর একটা প্রপোজাল দিতে পারি, বেসরকারি যেসব হাসপাতালে ক্যান্সার সুবিধা আছে সেখানে অন্তত 10% অর্থাৎ 100 জন ক্যান্সার রুগীর মধ্যে অন্তত গরিব 10 জনকে যাতে বিনামূল্যে, যদি তাদের ইনডোর চিকিৎসা লাগে, হসপিটালে ভর্তি লাগে বা চিকিৎসার অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সব কিছুর উপরে যাতে কনসেশন করা যায়, তাদেরকে ফ্রি করা যায়, এই সকল ব্যবস্থা নিতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ওষুধের দামের কারণে অনেক গরিব পেশেন্টরা চিকিৎসা নিতে পারে না, ক্যান্সার চিকিৎসা। কাজে আমার প্রপোজাল থাকবে, আমি
সবাইকে অনুরোধ করব এই ব্যাপারে পদক্ষেপ নিতে, যাতে ওষুধের দাম, ক্যান্সার চিকিৎসা ব্যবহৃত সকল ওষুধের দাম আরও কমিয়ে এনে সকল পর্যায়ের রোগীরা, গ্রামের হোক গরিব হোক, সবাই যাতে এই সুবিধাটা গ্রহণ করতে পারে। যদিও তুলনামূলকভাবে আমাদের দেশে ইউরোপ আমেরিকা থেকে অনেক কম দাম ওষুধের, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে কম্পেয়ার করলে আমরা দেখি যে আমাদের দেশে ওষুধের দাম বেশি। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত যেসব ওষুধ আছে, বিশেষ করে যেসব নতুন মলিকুল আসছে অর্থাৎ অ্যান্টিবডি বা টার্গেটেড থেরাপি, এগুলির কস্ট অনেক বেশি, এগুলো কমিয়ে আনা আমাদের জন্য খুবই প্রয়োজন। তাই আমি সংশ্লিষ্ট সকল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যাদের সংশ্লিষ্টতা আছে এই চিকিৎসার সাথে, তাদেরকে বলবো তারা যেন এই ব্যাপারে বিশেষভাবে লক্ষ্য রাখেন। আর ক্যান্সার চিকিৎসা এখন দেশেই সম্ভব, আমি বলেছি ওষুধ সব পাওয়া যায়, দুই একটা ওষুধ বাদে যেটাও আমরা নিয়ে আসতে পারি অন্য জায়গা থেকে, আর দুই একটা পরীক্ষা যেটা আমাদের দেশে হচ্ছে না সেন্ট্রাল ল্যাবরেটরির অভাবে, সেই রকম পরীক্ষাগুলি আমরা বাইরে থেকে করে নিয়ে আসতে পারি। কিন্তু তাই বলে বিদেশে যে মাসের পর মাস বসে থেকে চিকিৎসা করাটা কোনো মতেই আমি সমর্থন করি না, আমাদের দেশেই উন্নত মানের চিকিৎসা দেওয়া সম্ভব। আমি আমার বিআরবি হসপিটালেই সব রকম চিকিৎসা সম্ভব, যদিও রেডিয়েশন থেরাপি এখন পর্যন্ত আমরা শুরু করতে পারি নাই, আশা করছি আমরা ভবিষ্যতে এটা করব। বাট রেডিওথেরাপির জন্য আমরা আমাদের আশেপাশে অনেক হসপিটাল আছে সরকারি বেসরকারি পর্যায়ে যেখানকার সাহায্য আমরা নিতে পারি। তাই আমি বলবো যে আপনারা সবাই সচেষ্ট হন ক্যান্সার চিকিৎসায়। ক্যান্সার চিকিৎসার যে গ্যাপ আছে, কেয়ারের গ্যাপ আছে, সেই গ্যাপটা কমিয়ে আনার জন্যে শুধু ডাক্তারদের কথা বললে হবে না বা পদক্ষেপ নিলে হবে না, সবাইকে এর সাথে সংশ্লিষ্ট হতে হবে। দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছে যে ক্যান্সার যাতে না হয় সেই জন্যেই আমাদের সচেষ্ট হতে হবে, অর্থাৎ ক্যান্সার যাতে না হয় প্রিভেনশন করা যায় সেই পদক্ষেপগুলো নিতে হবে। তার মধ্যে কয়েকটা পদ্ধতি অবলম্বন করলেই আমরা প্রায় 30-40% ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারি। তার মধ্যে একটা আছে স্মোকিংকে একদম না বলা, ধূমপান থেকে একদম কমপ্লিটলি বিরত থাকা। দ্বিতীয় হচ্ছে অ্যালকোহল, আমাদের দেশের সমস্যা না বাট তবুও এই স্মোকিং এবং অ্যালকোহল। তারপর আছে ইনফেকশন কিছু, যেমন হেপাটাইটিস, এইচআইভি, এগুলির থেকে দূরে থাকা, এইচপিভি অর্থাৎ জরায়ুমুখের ক্যান্সারের জন্য যে এইচপিভি আছে, প্যাপিলোমা ভাইরাস, সেগুলি থেকে দূরে থাকা এবং ভ্যাকসিন নেওয়া। আর আরও আছে এক্সারসাইজ করা, শারীরিকভাবে নিজেকে সক্ষম রাখা, সুস্থ রাখা, আর খাবারের মধ্যে বিশেষ করে স্যাচুরেটেড ফ্যাট অ্যাভয়েড করা, শরীর যাতে মুটিয়ে না যায়, ওজন যাতে না বেড়ে যায়, সেই জন্য সবসময় কর্মক্ষম থাকা, খাদ্য এবং কর্মক্ষমতার মাধ্যমে, কর্মব্যস্ততার মাধ্যমেই শরীরটাকে ঠিক রাখা। আর আমি বলবো যে সব ক্যান্সারে স্ক্রিনিংয়ের সুবিধা আছে, আমাদের দেশেও আছে সুবিধা, সেই স্ক্রিনিংয়ের পদ্ধতিগুলির সুবিধা সবাই নেবেন সে আশা করব, এবং সবাই ক্যান্সারমুক্ত থাকবেন। আর ভবিষ্যতে আমরা ক্যান্সারের চিকিৎসার যে তারতম্য আছে এটা আরও কমিয়ে আনতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। খুদা হাফেজ।